আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বিদ্যারা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের এই করোনা মহামারীকালীন টাইমে তোমরা যেহেতু স্কুলে আসতে পারছো না, তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা যতটুকু সম্ভব পড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। সবাই আশা করি বাসায় পড়ছো, নিজের নিজের প্র্যাকটিস করছো, যতটুকু সম্ভব তোমাদের যতটুকু সম্ভব বইয়ে পাঠ্য বই যেটা আছে সেই অনুযায়ী আমরা পড়ানোর চেষ্টা করছি। আজকে দেখো তোমাদের আমরা কিছু মেকওয়ার্ড পড়াবো। দেখো ফার্স্ট এর মেকওয়ার্ডটা কি আছে, এম, এম ফর মুন অ্যান্ড এম ফর ম্যান। আচ্ছা বলো তো মুন অর্থ কি? মুন অর্থ চাঁদ, আর ম্যান অর্থ, ম্যান অর্থ কি? মানুষ। আচ্ছা এরপরে দেখো এন, এন ফর নেট, এন ফর নেট, নেট অর্থ কি? নেট অর্থ জাল, নোজ অর্থ নাক। এরপরে দেখো ও, ও ফর আউল, ও ফর অক্স, আউল অর্থ কি? পেঁচা, আর অক্স অর্থ ষাঁড়। আচ্ছা এরপরে দেখো পি, পি ফর কি আছে? পি ফর পেন অ্যান্ড পি ফর পেন্সিল। আচ্ছা এরপরে নেক্সট দেখো কি আছে, কিউ, কিউ ফর কুইন, কিউ ফর কুরান। কিউ, কুইন অর্থ কি জানো? সবাই আমরা জানি কুইন অর্থ রানী, এবং কুরান অর্থ কোরআন, আল কোরআন, আমাদের পবিত্র গ্রন্থ যেটা আল কোরআন। আচ্ছা এরপরে আর নাম্বার দেখো আর কি আছে, সরি আর কি আছে সবার শেষে যেটা আছে, দেখো আর, আর ফর র্যাট, আর ফর রেইন। র্যাট অর্থ কি বলতো সবাই? র্যাট অর্থ ইঁদুর, সবসময় ডিস্টার্ব করে ঘরের ভিতরে দেখো ছোট ইঁদুর, র্যাট অর্থ সেই ইঁদুর, আর রেইন অর্থ বৃষ্টি। আচ্ছা তোমরা সবাই এগুলো বাসায় খাতায় লিখবা এবং প্র্যাকটিস করবা খুব বেশি বেশি করে, এগুলো সব মুখস্থ করবা অবশ্যই বাংলা সহ, যাতে করে তোমাদের পরীক্ষায় কোনো সমস্যা না হয়, তোমাদের বাসায় যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতে দিতে তোমাদের যাতে কোনো সমস্যা না হয়। আশা করি সবাই ভালো থাকবে। এই বলে আজকে আমার ক্লাস আমি এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।